আজ 16 এপ্রিল, আজ ইয়াংথাং ভ্যালি নর্থ সিকিমে প্রচণ্ড পরিমাণে তুষারপাত হয়েছে। ইয়াংথাং ভ্যালি ও জিরো পয়েন্ট এই দু জায়গাতেই কিন্তু তোমাদেরকে আজকে আমি ভিডিও দেখাবো এবং দু জায়গাতে প্রচণ্ড পরিমাণে তুষারপাত কিন্তু আজকে তোমরা দেখতে পাবে। তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের যদি কোনো জায়গার সিকিমের ভিডিও দেখার ইচ্ছে থাকে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করবো তার পরের দিনকে আপডেট ভিডিও দেওয়ার। এটা হচ্ছে জিরো পয়েন্টের ভিডিও বা জিরো পয়েন্টের ভিউ। আজকের ভিউটা তোমরা দেখো, চারিদিকে পুরো তুষার আবৃত এবং চারিদিকে কিন্তু মানে কি বলবো প্রচুর তুষার এখন কিন্তু নর্থ সিকিমে রয়েছে। নর্থ সিকিমের একটা আরও একটা বড় আপডেট, লাচেন কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে যাচ্ছে অফিসিয়ালিভাবে, কারণ লাচেনের ট্রায়াল রান শুরু হয়েছে। আর্মির গাড়িও কিছু কিছু যারা লাচেনে থাকে তাদের গাড়ি কিন্তু অলরেডি যাতায়াত শুরু হয়েছে। লাচেনের রাস্তা খুব তাড়াতাড়ি খুলে যাবে, কিন্তু গুরুদমাল লেক বন্ধুরা খুলবে না। আশা করা হচ্ছে পুজোর আগে আগে গুরুদমাল লেক খুলবে। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ এই মুহূর্তে, তবে লাচেন কিন্তু খুলে যাবে। আমি এই ভিডিওতে তোমাদের কাছে 100 লাইকের আবদার রাখছি, আশা করি তোমরা এই 100 লাইক পূরণ করে দেবে এবং আস্তে আস্তে আমার চ্যানেলটাকে 8000 সাবস্ক্রাইবের দিকে তোমরা নিয়ে যাবে। এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিনিয়মিত ইস্ট সিকিম নর্থ সিকিমের ভিডিও আপডেট দেওয়ার। তো তোমরা যারা যারা কোন কোন জায়গার ভিডিও তোমরা দেখতে যাও তো সেটা কিন্তু কমেন্ট করে রাখো, আমি চেষ্টা করবো কালকে সেই ভিডিও আবার আপডেট দেওয়ার। এবং মানে কি বলবো তোমাদেরকে, তোমাদের জন্য এই চ্যানেলটা সবসময় তোমাদের পাশে আছে এবং তোমাদের পাশে থাকবে।